সব ছেড়ে বরকে বিক্রি করে তোর খেতে হচ্ছে, কারণ তোর ব্লগে দেখানোর কিছু নেই। তুই যে কত বড় মানে মিথ্যেবাদী, হারামখোর, হারামখোর এই অর্থে বললাম, মানে কতটা বজ্জাত যে তুই বলিস তোর বরের মতন অতি ভালো, ভালো না, তা অতি ভালো যখন তখন তাকেও বিক্রি করতে হয়, বল? তুই জানিস ওইখান থেকে কোনো রকম ট্যাপও আসবে না। তোর বর আগে খেয়ে বেরোবে, তোকে বলিনি যে সাইকেল নেবে না, প্রচুর এলিগেশন বরকে দিতে পারলি, যেরকম এলিগেশন তুই ওয়াইটিতে সবাইকে দিতে অভ্যস্ত, মানে হ্যাবিচুয়েল। তুই ব্লগ চ্যানেলে তোর কিছু না দেখিয়ে বরের নিন্দে করতে বসে গেলি, আবার অগ্রিম মানে ফেক জীবনের ফেক কথা বললি, মানে তোর ভূমিষ্ঠ না হওয়া সন্তান যে আমার বাচ্চা থাকলে তাকে দেখাতাম মজা, এইটাই হচ্ছে কথা। তোর বডি ল্যাঙ্গুয়েজ, তোর বক্তব্য, তোর ভিডিও বলে দেয় তোর আপব্রিঙিং। তুই যে তোর বরকে ধরেও পেদাস না, তুই কী করে প্রমাণ দিবি? তুই তোর বরকে ধরেও পেদাস, বুঝছিস? সতীপানা একটু কম দেখা, বরকে তো কম বিক্রি করিস নি, বরকে দিয়ে তো প্রচুর নাটক অভিনয় তুই করিয়ে নেওয়ার চেষ্টা করেছিস, বর ধরা খাইয়ে দিয়েছে মানুষের কাছে যে এটা অভিনয় করছি। তাহলে তোর বর ভাইরাল তোর চ্যানেলে হয়নি, অন্যরা তাদের চ্যানেল ভাইরাল করে ফেলেছে তোর বরকে বিক্রি করে। তাহলে এইবার তুই কি করছিস? কিচ্ছু পাচ্ছিস না, তোর বরকে বিক্রি করছিস, আবার বলি যে আমার সন্তান থাকলে দেখা দাও। চিন্তা কর তাহলে তোর অবস্থাটা, দেখ ভগবান তো আছে নাকি? ভগবানের কান নেই, চোখ নেই, কিছু দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, মন বুঝে ধন দেয়, জানিস তো ভগবান এমন জিনিস না, কাকে কতটা দিতে হবে আন্দাজ আছে ভগবানের। ঠিক সেই কারণেই আজকে তোর ওই বর আছে বলে বরটাকে বিক্রি করে খাচ্ছিস, আর কাউকে দিলে তাদেরও তোর বিক্রি করে খেতে হতো, কারণ না আসাতেই তুই যেইভাবে বিক্রি করেছিস সেটা আর কারোর জানার বাকি নেই। ফ্যালোপিয়ান টিউব বন্ধুরা, ফ্যালোপিয়ান টিউব প্রচুর দেখিয়েছে, বিশাল বিশাল, মানে কি বলবো, এখনও পর্যন্ত ও নিজেকে বিক্রি করে, নিজের ওই জায়গাটা বিক্রি করে। তারপরে ওর একটা বিরক্তি দেখলেন তো, যে শ্বশুর শাশুড়ি এসে গেছে, তারা কখন আসছে, কখন ঢুকছে, হাই আলো করে উপরে উঠছে কি না দেখানোর ক্ষমতা নেই, তখন ওর মোবাইল কোমায় চলে যায়, বুঝছেন তো? তাহলে ও অন্য বাড়ির সম্পর্কে বলতে যায়, কীরকম মানে মনে হয় না জুতো দিয়ে পেদাই। ও শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক দেখাতে পারে না, সবাই খারাপ ও ভালো। আজকে ব্লগ চ্যানেলের পুরো বরটাকে বিক্রি করে খেলো, বর মানে বলতেও পারবে না যে আমি আগে যাব, মানে তোর ভিডিও তোর অন্যের গোষ্ঠীর পিণ্ডি চটকে, পিণ্ডি চটকে চটকে খায় না, কার শ্রাদ্ধ, মানে তোর বলতে ভীষণ ভালো লাগে এরমভাবে, মানে এগুলো তোর ভালোবাসার বহিঃপ্রকাশ, যে কেতাকে এত ভালোবাসিস যে ওর শ্রাদ্ধ হলো সেই পিণ্ডি চটকে চটকে খেলো। তোর কাছে এগুলো খুব ইজি, তোর কাছে এগুলো খুব ইজি, তুই তাদের বাড়িতে থেকে তাদের আশাটাকেই ভালো মতন মেনে নিতে পারছিস না, বললি তোর পোষ্য এবার চিৎকার করবে কেন হেল্পিং হ্যান্ড আসবে। কী দুর্ভাগ্য তোর, কী দুর্দিন যে হেল্পিং হ্যান্ডটা পুরো তোর জায়গা থেকে ছেটে দিয়েছে, কিন্তু তুই এই হেল্পিং হ্যান্ডের হেভি রিল্যাক্সে থাকতিস, কাজ বেড়ে গেছে না তাই জন্য বরকে না খেয়ে যেতে হচ্ছে, সেটা তো আর বলতে পারছিস না, বরের কোটে দোষ দিয়ে, বরের কোটে বল দিয়ে বরকে একদম দোষী সাব্যস্ত করে ফেলি। আমরা বুঝি, এই যে বলছে না মানুষের দেখ কমেন্ট বক্সে একদম তোকে জুতো মেরেছে, জুতো পেটা করছে আগা পাঁচতলা। শুরুটা বন্ধুরা এই দিয়েই করলাম, কারণ এই অনেক নোংরামি করছে সন্দীপদের নিয়ে, সেটা নিয়ে শুরু করব, তার আগে গৌরচন্দিকা ওকে দিয়ে করলাম, চলো শুরু যখন শুরু থেকেই করবো তার আগে ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। কী বলছিস, দিতে পারিস নি থাম্বনেইলে ওই পাচার কথাটা? দিতে পারিস নি শিশু পাচার? দাঁড়া আমরা নটা অবধি অপেক্ষা করি, নটায় ম্যাডাম আসবে, নিশ্চয়ই আমরা ক্লিয়ার হব, আর সেখানেও যদি দেখি গালতি বা ভুল চুপ নিশ্চয়ই বলবো। তুই শুধু নিজেই সার্টিফিকেট নিজেরটা দিয়ে দিতে পারিস সেরকম না, আমরাও দিতে পারি, মানে তুই বলবি সব তুলে ধরবো। বন্ধুরা ওর কষ্ট কোথায় জানেন? যখনই সন্দীপ বলে বাচ্চা চলে যাবে, বাচ্চা কদিন আমার কাছে আছে, এবার যাবে, তখন ওর ফেটে চৌচির হয়ে যায়। কারণ কি জানেন, ও ভাবে যে সন্দীপের কাছে থাকবে আর সমালোচনা করতে সুবিধা হবে, আর বাচ্চা যদি সত্যি মায়ের কাছে চলে যায় ওর জন্যে খুব দুর্বোধ্য হবে এই ভিডিও দেয়া, খুব মুশকিল হয়ে যাবে ভিডিও দেয়া, বলছে না? তখন যদি ক্যাথাকুড়া নিয়েও ঠিক মতন বাচ্চাকে টেক কেয়ার না করে, আমি বলবো তুই কে রে বে, তুই কে, তোকে তো প্রচুর বলা হয়, তুই তোর পরিবারের ওই দুজনকে নিজের কর আগে, তারপর লোকের সম্পর্কে বলবি, বরকে তো বিক্রি করে খাস,
আমি ওয়াইটিতে দুটো ভেড়া দেখলাম, একটা তোর আর একটা দেখলাম কল্লোলের ভাইকে। সত্যি কি গুণমুগ্ধ বইয়ের, বউ ভুলই করে যাচ্ছে আর বর সেটাকে আনদেখা করতে বলছে সবাইকে। ঠিক তুই বরকে খুব ভাইরাল করার চেষ্টা করেছিলি, একদম ডুবিয়ে দিয়েছে, ধরাশায়ী করে দিয়েছে, বরকে দিয়ে নাটক করাবার চেষ্টা করেছিলি, বর সেটা মানে আনসাকসেস করেছে তোকে, তাই না? এইবার যেটা নিয়ে বসবো বন্ধুরা সেটা হচ্ছে বাচ্চা পাচারকারী। হ্যাঁ, কেতাকুরানিরা এরকম একটা কেস দিয়েছে সন্দীপদের এগেনস্টে। তার আগে বলে নিই, বারংবার কালকেও হিন্ট দিয়েছে, আজকে পুরো পরিষ্কার বলেছে যে সন্দীপ কেন দর্শকদের কি যেন বলছে না জেনেও। আমি বলছি বন্ধুরা, কিছু এরকম ঘটেনি যেটা সন্দীপকে জানাতে হবে, এবং আমি এখানে যেটা বলি কোনোটাই কোয়েশ্চেন মার্ক থাকে না বা সেটা স্টেটমেন্টই হয়। আমি বলে যাচ্ছি যে সন্দীপের এরকম কিছু লিগাল নোটিশ, ইনভেস্টিগেশন বা থানা দিয়ে বলা, আইনগতভাবে বলা, এই রকম কিচ্ছু হয়নি যে সন্দীপকে বলতে হবে। এইভাবেও তোর ভিউজ কামাতে হচ্ছে, তোর বরকে বিক্রি কর না, যাকে তুই পৃথিবীর আলোই দেখাতে পারবি না, সবাই জানি আমরা, সেটাকেও বিক্রি করলি। যদি আমার বাচ্চা হতো তাহলে আমি এরম করতাম, মানে তুই অ্যাডভান্স বলে রাখলি। তা তুই তোর বাড়ির লোকদের কর, সন্দীপকে বিক্রি করে খেলে তো আছি আমরাই। তোর প্রবলেম হয়ে যায় সন্দীপ যখনই এইরকম থাম্বনেল দেয় যে কিষাণু হয়তো ওর কাছে আর নেই, তখন তোর কষ্ট হয়, কারণ তুই জানিস যে তখন তো আর কন্ট্রোভার্সিটা করতে পারবো না বাচ্চা নিয়ে যেটা সন্দীপ দেখাচ্ছে, তাই না? তোকে কী করতে হয় বলতো? তোকে জুতাতে হয়, আগা পাঁচতলা জুতাতে হয়। হ্যাঁ বন্ধুরা, একদম দায়িত্ব নিয়ে বলছি, সন্দীপদের বাড়িতে কোনো রকম লিগাল নোটিশ বা পুলিশি ফোন বা থানা দিয়ে যেতে বা আইনি কোনো কিছু যায়নি, বা সন্দীপকেও ডেকে পাঠায়নি যে সন্দীপকে সেখানে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এ পুরোটাই ফেক গল্প দিচ্ছে, পুরো ফেক গল্প দিচ্ছে। কারণ ও একটা সময় সীমার বাড়িতে লিগাল নোটিশ এসেছিল সীমাকে চুপ করে থাকতে বলে, চারটে ভিডিও নামিয়ে রেভিনিউ জেনারেট করে ভিউজ গেইন করে নিজের ঘরে ফসল তুলেছিল। ও আবার সেই মিথ্যাচারিতা করছে, সন্দীপের বাড়িতে এই রকম কোনো কিছু যায়নি বা সন্দীপকে ডেকে পাঠায়নি যেটা সন্দীপকে বলতে হবে। তা তুই এরকম মিথ্যাচারিতা করছিস কেন, যেটা সম্পর্কে কোনো রকম সত্যতার দন্তস্বটুকু নেই? আর এবার হলো বাচ্চা পাচারকারী, দাঁড়া কী হলো কী হলো না এই বিষয়ে অ্যাডভান্স কোনো কথা আমি বলবো না, যেহেতু আমি জানি না, আর যেটা জানি এবং যেটা আমার জানা থাকবে সেই বিষয়ে আমি বলবো। আমরা রাত 9টায় অপেক্ষা করি কী হতে চলেছে। তুই এত ফালতু বেকার জ্ঞান কেন দিস, যেখানে তুই জানিস কোনো রকম সূত্র ধরে তুই এগোতে পারছিস না, সেই জায়গায় কেন অন্ধকারে হাতড়ে এই রকম নোংরামি করছিস যে এই রকম কেস ওরা করেছে করেনি, এটা যদি না করে থাকে তাহলে সন্দীপ মুখ বন্ধ করে থাকলেও সন্দীপ নির্দোষ প্রমাণিত হবে না, কারণ এটা সন্দীপের নাম করেই বলা হচ্ছে। দাঁড়া, আর আবার বলছিস ভেতর দিয়ে এই খবর যদি হয় এটা জোচ্চুরি। তুই এরকম অনেক জোচ্চুরি করেছিস, সীমাকে চুপ করে থাকতে বলেছিস, কারণ MSLরা লিগালি কোনো নোটিশ পাঠিয়েছিল, তুই তিনটে চারটে ভিডিও করেছিলি, তাহলে সবাইকে কেন একই দলে ফেলছিস? ওর বাড়িতে কিছু গেলে ও নিশ্চয়ই বলতো, আর ও কি করছে কি করছে না, কি বলছে কি বলছে না, দাঁড়া অপেক্ষা কর জানতে পারবি। সোশ্যাল প্ল্যাটফর্মে নিশ্চয়ই মিথ্যাচারিতা করবে না, তোর মতন নিশ্চয়ই মিথ্যাচারিতা করবে না, আমরা অপেক্ষা করতেই পারি। ম্যাডাম যদি বলেই থাকে ম্যাডামের লাইভ থেকে, আশা করবো আজকের লাইভে তিনি ক্লিয়ার করবেন। তার আগে তুই এত ভবও ভবও করছিস কেন জানো, আমি ছেলে বসে বসে খাটে বসে বরটাকে বিক্রি করলি, করিস তো ওই ফুজুং ভাজুং, বোঝাই যাচ্ছে যে তুই করে দিতে পারিস নি। এসব মিথ্যে গল্প অন্য জায়গায় দিস, তুই এক নাম্বারে একটা মিথ্যাচারিতা, অসভ্য, ক্যারেক্টারলেস মহিলা। ও সন্দীপকে বোঝাতে বসেছে, চলবে, তুই অনেক নোংরামি করেছিস, করেও যাচ্ছিস কন্টিনিউ, যেটা দেখিস নি সেটা নিয়ে বেশি কুপচেছিস, আর যেটা দেখা গেছে সেটাকে ইগনোর করেছিস, আর মানুষকেও তাই করতে বলেছিস, সেটা বলে কী করে হবে? বন্ধুরা, আমি যেটুখানি জেনেছি সেটুখানি বলছি যে সন্দীপদের কোনো রকম চিঠিপত্র যায়নি যে সন্দীপ সেটা বলবে। অহেতুক আপনারা কোনো রকম টেনশন করবেন না, বাচ্চা অবশ্যই করে, আজকেও যেটা বলছি আমি 10 দিন পরও একই কথা বলবো, বাচ্চা মায়ের কাছেও যেতে পারে, বাচ্চা বাবার কাছেও থাকতে পারে, বাচ্চা জন্ম দিয়েছে তার মা আর পৃথিবীর আলো দেখতে সাহায্য করেছে অবশ্যই বাবা, বাবা ছাড়া তো সন্তান জন্ম দিতে পারে না মারা, তাহলে এইরকম পরিস্থিতির সৃষ্টি কে করেছে? মা। কেন করেছে আপনারা সবাই জানেন,
শরীরের খিদের জন্য সন্তানকে দুধ খায়, সেই দুধ না খাইয়ে বেরিয়ে গেছে। তা এইগুলোও তো জানবে, এমন না যে বাচ্চা চাইলো মা আর বাচ্চা দিয়ে দিল মায়ের হাতে। আমরা এইরকম প্রচুর কেস দেখেছি যে কেন বাচ্চা এখন নিতে চাইছে মা, কেন ডে ওয়ানে বাচ্চা নিয়ে আসেনি মা, বারংবার বলেছি। তা আইনের পথে যখন আছে অবশ্যই করে, চাইল্ড কমিশনেরও দেখছে ব্যাপারটা, দুই তরফ থেকে দেখছে, বিডিও অফিসে গিয়েছিল সেদিন কৃষ্ণনগর, সেটাও করে রেখেছে সন্দীপরা। তাহলে আগামী দিন কী হতে চলেছে আপনিও জানেন না, আমিও জানি না, সন্দীপের পক্ষের মানুষরাও জানে না, কেতাকুড়ানির পক্ষের মানুষেরাও জানে না। আর না জেনে তারা কী করছে, তারা অতিরঞ্জিতভাবে পেশ করছে তাদের বক্তব্য ভিডিওর মাধ্যমে। তার মধ্যে লাখকর দালাল হচ্ছে নাম্বার ওয়ান, আর সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে জলনদীপ বুড়ি। তার মানে সারা শরীরের জায়গায় জায়গায় জ্বলন, সেই জ্বলনটা সে মেটায় জিভ দিয়ে ঠোঁট চেটে, ঠিক আছে। আর ওই ভৌতিক ঘোষের মতন ছেলেরা গিয়ে ওকে চেটে আসে, আর ও সেটা খুব আরাম নেয়, বাজেভাবে নেবেন না, কমেন্টসের মাধ্যমে বলেছি, ঠিক আছে। তা কি বললাম, লাস্ট বলছি, অবশ্যই আপনারা, আমি মনে করব যে আমিও ক্লিয়ার হব, আপনারাও ক্লিয়ার হন। ম্যাডামের লাইভ রাত 9টায় অবশ্যই করে তার চ্যানেলে আমরা দেখব, শুনবো, বুঝবো, তারপর সেটা ভিডিওতে বক্তব্যের আকারে ছাড়বো। এইটুকুনি বলার ছিল, বাচ্চা কার কাছে থাকবে আগামী দিন আমরাও দেখতে পাবো। তবে যেটা চাই আমরা, সাধারণ মানুষই মানুষ, সাধারণ পাবলিক, এবং অবশ্যই করে সন্দীপের ভালোবাসার ভিউয়ার্সরা যেটা চায় সেটা আমরাও চাই। কথা হচ্ছে বাচ্চাটা, বাচ্চারা কোথায় থাকবে, বাচ্চারা সুস্থ স্বাভাবিক একটা পরিবেশে থাকবে। এরা তো বলবেই, এ নাম লিখতে শিখলো না, এই এই করলো না, ও ওই করলো না, মায়ের কাছে গিয়ে কী হবে, মা নোংরামি করবে, ছেলে ক্যামেরা ধরে দেবে, তাই তো। সবই আগামী দিন দেখতে পাবো, ছেলে কোথায় থাকবে। ছেলে মায়ের কাছে গেলে নিশ্চয়ই সেটা সৎ মায়ের কাছে না, বা শত্রুর কাছে পাঠানো হচ্ছে না। আর বাবার কাছে থাকলে তো কোনো ব্যাপার না, বাবার কাছেই তো ছিল, মা তো নেয়নি, মা তো বলতে পারবে না, বাচ্চা নিয়েছি টেনে টেনে, আর ওরা চিন্তাই করে জোর করে রেখে দিয়েছে। অতি বড় শত্রু বলবে না, কারণ ওখানে প্রমাণ হিসাবে ছিল ওর ওই পিসো আর পিসে, যেটা সন্দীপদের পাড়াতে তো কাকা কাকিমা। আর সবচেয়ে বড় কথা, কেতাকুড়ানির মা প্রমাণ হিসাবে থাকবে, কেতাকুড়ানির দাদা, তার মামা তো দাদা, যে তারা তাদের বোনকে আর কেতাকুড়ানির মা তার মেয়েকে নিতে এসেছিল, বাচ্চাটাকে নিতে আসেনি, ডকুমেন্টস নিয়েছে, সোনা গয়না আগের থেকে হাতিয়েছে, কিন্তু বাচ্চা নেয়নি। এটা পরিকল্পিত, সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে। আজকে কেন নিচ্ছে, এর পিছনে প্রচুর কারণ আছে, সবই দেখতে পাবেন আগামী দিন। যেটুকুনি বলার, যেটুকুনি আমার বলার ইখতিয়ারের মধ্যে আছে সেটুকুনি বললাম। পুনরায় আবার বলছি, সন্দীপের বাড়িতে কোনো রকম কিছু হয়নি, যেটা বারংবার লাত খোর দালাল অসভ্য হতচ্ছাড়ি বলছে যে কেন দর্শকদের বলছে না, বলার মতন কিচ্ছু নেই যে বলবে। তা আমার ভিডিওটা এখানেই, অবশ্যই করে আপনারা ক্লিয়ার হবেন, আমিও ক্লিয়ার হতে চাই যে সত্যি এইরকম কোনো কেস দিয়েছে কি না। এরকম যদি কেস দেয় তাহলে অবশ্যই ওয়াইটি কেন, যার যার এলাকায় তোলপাড় তো হবেই। চলো আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে, লাভ ইউ অল।